बंधुरा भिलेज कुक हाउसेर नतून आरो एकटी भिडियोते स्वागत। आजकेर आमादेर रान्नाघरे जेटा होते चलेछे सेटा होच्छे चिकेनेर टेंगड़ी। तो चिकेन टेंगड़ी किभाबे रान्ना करा हय सेटाई तोमादेर साथे शेयर करब। एटाते अतिरिक्त खूब हिउज मशला लागे ना, तो जा जा लागे प्रथम थेके शेष अब्दि देखते थाको, अवश्यई बोलबो। प्रथमेई दिदी होच्छे एकटा कड़ार मध्ये बेश किछु आलू निये भेजे निच्छे। हाँ, आजकेर भयस ओभारटा आमी दिच्छी तार कारण कि ओई समय प्रचंड आवाज होच्छिलो, कारण काछाकाछि अनेकेई फिस्ट करछिलो और आमराओ तार आगेर दिन फिस्ट करेछिलाम। सेटा थेके बेचे जावा मुरगिर जेगुलो छिलो आर कि मेटे छाल आमरा बिरियानि करेछिलाम, तो एगुलो लागेनि, तो सेगुलो दिये आमरा आरो एकदिन तोमादेरके रेसिपि शेयार करछि। तो प्रथमे एगुलोके खूब भालो करे आलूटाके भेजे निये तारपर अल्प पेंयाज दिते हबे। खूब बेशी दरकार नेई, परिमाण अनुयायी जे मांसेर मतो पेंयाज आदा रसुन दिते हबे एमनटा नय। अल्प परिमाणे देওয়া হয়েছিল, मोटामुटी चारटे एकटू मीडियम साइजेर पेंयाज देওয়া হয়েছিল और अल्प एकटू लंका दिए खूब भालो करे एटाके नाड़ाचाड़ा करे निते हबे। और सामान्य अल्प एकटू ऊपर थेके नून देওয়া হয়েছিল जाते पेंयाजटा खूब ताड़ाताड़ी नरम हये जाय। तो पेঁয়াজ নাড়াচাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল চিকেনের অংশগুলো, অর্থাৎ চিকেনের যে চিকেন স্পেয়ার যেগুলো ছিল সেগুলো সবটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করা হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছো তোমরা এগুলো পছন্দ করো না, আবার অনেকেই আছে এটা প্রচণ্ড পছন্দ করে। কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এগুলো খুব বেশি কষানো চলবে না, কারণ তাহলে মেটেটা পরে দিতে হয়। মেটেটা যদি আগে দেওয়া হয় অনেকটা ঘেটে যায়, সেই জন্য মেটেটাকে পরে অনেকে দিতে পারো। যদি মেটের পরিমাণ বেশি থাকে তাহলে মেটেটা একটু পরে দেবে। তো এটা করে নেওয়ার পর আদা আর রসুন বেটে রাখা ছিল সেটা দেওয়া হয়েছে। আর এখানে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো এখানে মাংসের মতো অত বড় বড় আলু দেওয়া হয়নি, আলুগুলো একটু ছোট ছোট পিস করেই কাটা হয়েছিল। আর সামান্য একটু জিরে ধনে বাটা এর মধ্যে দেওয়া হয়েছে। এবার এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিতে হবে। কারণ যেহেতু অনেকেই রয়েছে এগুলো একটু কষা কষা বা ঝাল ঝাল না হলে পছন্দ করে না অনেকে, তো আমাদের বাড়িতেও ঠিক তাই অনেকেই আছে এটা পছন্দ করে। তো আমার জামাইবাবুরা প্রচণ্ড এটা পছন্দ করে, সেই অনুযায়ী এটা রান্না। তো যাই হোক, তারপর হলুদ লঙ্কা দিদি এর মধ্যে দিয়ে খুব ভালো করে রান্না করছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল আগে যে নুন দিয়েছিল সেটা তো কম হয়েছিল, আর একটু দিয়েছে। আর তার সাথে টমেটোটা সব মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুনটা প্রথমে পেঁয়াজটা মধ্যে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল। তো এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে খুব ভালো করে কষা হয়ে গেলে জল ছাড়বে, ঠিক তখনই জলটা অ্যাড করতে হবে এর মধ্যে। তোমরা চাইলে ফুটন্ত জলও ব্যবহার করতে পারো, কিন্তু আমরা এখানে ঠান্ডা জলই দিয়েছি, জাস্ট নর্মাল জল, ঠান্ডা বলা চলে না, নর্মাল জলের মধ্যে দেওয়া হয়েছে। আর এটা খুব ভালো করে দেখো কষা হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে। কালারটা দেখো একদম, এটা একটু একটু কালো হওয়ার কারণ হচ্ছে এটাই যে এর মধ্যে মেটেটা আছে। মেটের পরিমাণ যত বেশি হবে তরকারি তত কালো হবে, তো এখানে মেটের পরিমাণ খুব বেশি ছিল না, তাই তরকারিটা বেশ লাল লাল টাইপের হয়েছিল। তো অনেকটা মানে দেখতে ভালো হয়েছিল। তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে, খুব বেশি জল দিলে কিন্তু অনেকক্ষণ ধরে ফুটবে, কারণ এটা খুব বেশি মানে এমন নয় খুব সিদ্ধের দরকার আছে, তো সেই জন্য খুব বেশি জলের দরকার নেই। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। আর তারপর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে, উপর থেকে ধনে পাতা আর শাহী গরম মশলা। ওপর থেকে ধনেপাতা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে আর ঠিক নামানোর আগের মুহূর্তে দিতে হবে শাহী গরম মশলা। তো দেখো এখানে দিদি দিয়ে দিচ্ছে শাহী গরম মশলা, এটা দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেনের টেংড়ি রেসিপি। চিকেন স্পেয়ার রেসিপিটা কিভাবে বানানো হয় তোমাদেরকে তো দেখালাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, এমন নয় এটা কোনো কাছে আছে। আর এটা প্রেসার কুকারে দেওয়ারও দরকার নেই। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।